মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একদম বাজে অজুহাত দেবে না, একদম না। তুমি জানতে না আমার বাড়িতে যারা গেস্ট আসছে তারা সন্ধ্যাবেলায় আসছে, কতক্ষণ থাকবে তারা? সারা রাত্রি থাকবে, বড় জোর 10টা অবধি থাকবে, ম্যাক্সিমাম 11টা, ধরে নিলাম আমি 12টা, তারপর তো চলে যাবে। তুমি আমায় একটাই ফোন করতে পারতে। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো দয়া করে। এবার বলবে কালকে কি হলো? না। কেন বলবে না? কেন? কারণ তুমি মন থেকে জানতে চাও না। এখন আমি বলেছি বলে তুমি জিজ্ঞেস করছো। আমার অনেক কাজ আছে, আমি বাড়ি গেলাম। আচ্ছা শোনো না, শোনো না, সত্যি বলছি, আর হবে না, বিশ্বাস কর। ব্যাস হয়ে গেল। এই লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে? ওকে বোঝে না, ওর এই দৃষ্টিটা আমি বারবার দুর্বল করে দেয়। সব বুঝে, ইচ্ছে করে করে। আচ্ছা বলছি, আমি কি ক্ষমা পেয়েছি বলো না? দেখো অনেক স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু দেখতে দেখতে যাচ্ছে, তারা কি ভাবছে বলো তো? তারা কিন্তু আমাকে দেখে প্রশ্ন করতে পারে, আমি কি এমন দোষ করেছি যে যার জন্য এরকম একটা ক্যাপিটাল পানিশমেন্ট পেলাম? ঠিক তো, ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটু সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি চ্যাপ্টারটা রিভাইজ করিয়ে দিতে হবে, আমার মাথায় থাকছে না, আমার গুলিয়ে যাচ্ছে কয়েকটা জায়গা। এই ব্যাপার, এ তো খুব সহজেই করা যায়। তুমি চলো বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বসবো, এখানে পড়বো কি করে? ও তাহলে কোথায় যাওয়া যায় বলো তো? পটিকোর ওখানে যাবে? না। ও একবার বলছে না বাড়ি যেতে, আচব একলি লোক একটা। তোমার বাড়ি যাওয়ার জন্যই তো গল্পটা বানালাম। তাহলে তুমি বলো কোথায় বসবে। জানো তো কালকে যারা এসেছিল আমায় দেখতে, তারা কিরকম একটা সবাই জানো, মেয়েদের নাচ গান চাকরি কিছুই পছন্দ করে না। আমাদের বাড়িও সেমই অলমোস্ট, বলতে পারো আমাদের বাড়ি মিডল ক্লাস আরশোলা, ওদেরটা আপার ক্লাস আরশোলা। আসলে কি হয়েছে জানো তো, আপনারা কেমন একটা হয়ে যাচ্ছে। তুমি দেখবে 19th century বা 20th century আমরা যতটা প্রোগ্রেসিভ ছিলাম, এই সেঞ্চুরিতে এসে না আমরা অদ্ভুতভাবে ঠিক ততটাই রিগ্রেসিভ হয়ে যাচ্ছি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে আমরা আরও অনেক বেশি রেসিস্ট হয়ে গেছি। নিওনাজিরা অদ্ভুতভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আর এটা না শুধু আমাদের এখানে হচ্ছে না, সারা পৃথিবী জুড়ে হয়ে যাচ্ছে। আমার কি মনে হয় জানো তো, মাইক্রো লেভেলে মানুষ যত তার ইনসিকিউরিটিতে ভুগছে না, সে তত নিজের গণ্ডিটাকে ছোট করছে, অন্যদেরকে এক্সক্লুড করে দিচ্ছে শুধুমাত্র নিজেদের কম্পিটিশন কমানোর জন্য। আমরা অদ্ভুতভাবে একটা ছোট ছোট আইডেন্টিটিকে আঁকড়ে ধরছি। তুমি খেয়াল করে দেখো, মানব সভ্যতা যত এগিয়ে চলেছে তত কিন্তু আমরা বেসিক্যালি আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের সমাজে, আমাদের রুচিতে পিছিয়ে যাচ্ছি। অদ্ভুত লাগলো সত্যি সত্যি এটা ঘটছে আমাদের চারিদিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।